1265 সালে ইতালির ফ্লোরেন্সে জন্ম হয় ইতালির মহাকবি দান্তে আলিগিয়েরির। 30 বছর বয়সে দান্তে সাদা দলের রাজনীতিতে যুক্ত হন। তিনি ছিলেন শহর পরিচালনা কমিটির নির্বাহী সদস্য। 1301 সালে ফ্রান্সের সম্রাট ও ভ্যাটিকান পোপ অষ্টম বনিফেসের সহায়তায় ইতালিতে ক্ষমতায় বসে দান্তের বিরোধী দল কালো। ক্ষমতায় এসে তারা ফ্লোরেন্স শহরে বাড়িঘরে আগুন লাগানোর মামলা ঠুকে দেয় দান্তের নামে। সেই মামলার রায় তাকে নির্বাসন দণ্ড ও 5000 ফ্লোরিন জরিমানা করা হয়। কিন্তু দান্তে বিচার বা রায় কোনটি মেনে নেননি, তাতে বাড়ে আরও জটিলতা। তাকে নির্বাসনে পাঠানোর পাশাপাশি তার দুই ছেলেকেও শিরচ্ছেদের জন্য দণ্ড দেয়া হয়। কিন্তু ভাগ্য ভালো, তার ছেলেরাও পালিয়ে আসে বাবা দান্তের কাছে। দান্তে অনেক লেখালেখি করে কোনো প্রতিকার পাননি। এ সময় প্রায় 20 বছর তিনি বিভিন্ন জায়গায় নির্বাসিত জীবন কাটান। 1321 সালে সেপ্টেম্বরে তিনি রাভেনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারা যাওয়ার পর ফ্লোরেন্সের অধিবাসীরা ক্রমেই বুঝতে পারে তারা কাকে অনাদারে অবহেলায় মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল। কারণ দান্তেও তার পরিবার সদস্যদের সঙ্গে অবিচারের বিরুদ্ধে জনরোষে ক্ষমতা হারায় ফ্লোরেন্সের শাসক দল, এমনকি নিশ্চিহ্ন হয়ে যায় কালো দল। সেই জাগরণ থেকেই ফ্লোরেন্সে জন্ম হয় ইউরোপের রেনেসাঁর। এর 706 বছর পর সেই মামলা আপিল শুনানি হতে যাচ্ছে ফ্লোরেন্সের আদালতে। 21 মে পুরো মামলার পর্যবেক্ষণ করবে ইতালির সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে কবির বংশধর ও বিচারকদের বংশধররাও উপস্থিত থাকবেন। মুবাল্লিক করিম, মাই টিভি।